সজদিরি পাশিয়ামাই কবর দিও ভাই। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটি মসজিদের ডিজাইন দেখানোর চেষ্টা করব। সবচেয়ে বড় ব্যাপার যে এই মসজিদটি নির্মাণ করেছেন আমাদের বাংলাদেশের একজন চিত্রনায়িকা, সাবেক চিত্রনায়িকা রুজিনা। আমরা রুজিনাকে সবাই চিনি, উনি রাজবাড়ির গোয়ালগঞ্জতে এই মসজিদটি অসাধারণ একটি মসজিদ উনি নিজ খরচে নির্মাণ করেছেন, কিন্তু কি আমাদের আজ পর্যন্ত উনি সব পাইতে থাকবেন। আসুন মসজিদটির বিভিন্ন অংশ আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা জানেন যে আমি যখন যেখানে যাই সেখানে ভালো কিছু পাইলে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা ইঞ্জিনিয়ার টুটুল জনপদের সঙ্গে থাকবেন এবং এইরকম নিত্য নতুন জিনিস আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আসুন মসজিদটি দেখি। খুব পরিচিত এবং সুনামধন্য চিত্রনায়িকা চিত্রনায়িকা রুজিনা এই মসজিদটি নির্মাণ করেছেন। মোটামুটি প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ হয়েছে। চিত্রনায়িকা কি আসেন মাঝে মাঝে? চিত্রনায়িকা হ্যাঁ, প্রতি মাসে একবার এখানে আসেন। তাহলে উনি এটা করে খুব হ্যাপি নাকি খুশি? অনেক অনেক প্ল্যান ছিল, অনেক পরিকল্পনা ছিল এই মসজিদটি করার জন্য, ফাইনালি উনি করতে পারছেন। হ্যাঁ, ফাইনালি করতে পারছেন। তো ঠিক আছে সোন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রনায়িকা রুজিনা, উনি ওনার নিজ এলাকার রাজবাড়ির গোয়ালগঞ্জতে উনি মসজিদটি অসাধারণ একটি মসজিদ উনি নির্মাণ করেছেন। তো আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরেই একটা কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, সেখান থেকে উনি হয়তো এই মসজিদটি নির্মাণ করেছেন এবং এটা সে ধরনের একটি কাজ যেগুলোতে সাদগায় জারি হয়। তো দর্শক, আমি সামনের অংশটা এবার আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করব। একটা বাউন্ডারিটাও কিন্তু অসাধারণ একটা বাউন্ডারি তৈরি করছেন উনি। এখানে দেখেন যে বাড়িটা, এই মসজিদটা মেন মসজিদের ভিতরে সোজা, বাট এখানে কিন্তু ওনার একটা রাউন্ড শেপ করছেন বান্দাটা। বান্দাটা রাউন্ড শেপ করার কারণে কিন্তু মসজিদের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানে দেখেন যে সিঁড়িগুলো সামনে যে ইয়ারটা আছে সেটাও অনেক সুন্দর করার কারণে কিন্তু এটা অনেক সুন্দর লাগছে মসজিদটা। এটা হচ্ছে মেন, এখানে দেখেন জানালা রাখা আছে, একটা মেন এন্ট্রেন্স রাখা আছে। প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আর মিনারটা অসাধারণ মিনার, মিনারটা বেশ সুন্দর করে উনি মিনার তৈরি করছেন। দুইটা মিনার আছে, একটা মসজিদের ফ্রন্ট হচ্ছে এটা, এবং এটা দুই পাশে দুইটা করে জানালা আছে। এটা মসজিদের ফ্রন্ট, ফ্রন্ট দিয়ে ঢুকলে আমি প্রথমে বারান্দাটা পাবো। আমি বারান্দাতে ঢুকতে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই অংশে ঢুকলাম। ঢোকার পরে এটা মেন রোড, মেন রোড দিকে আমি বারান্দাতে চলে আসলাম। বারান্দাতে আসার পরে এটা বারান্দাটাতে দুইটা কাতার রাখা হয়েছে, মূলত বারান্দাটা রাউন্ড করছে। বারান্দা রাউন্ড করার কারণে সুন্দর হয়েছে। আমি যদি মসজিদের ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না, এটা আটকানো কিনা, সম্ভবত আটকানো আছে। তাই হোক, আমি জানালা দিয়ে দেখানোর চেষ্টা করবো মসজিদটা। মসজিদটা অনেক বড় মসজিদ না, ছোটো মসজিদ। এবং মাঝখানে একটা গম্বুজ করছেন, সেখানে ঝাড় বাতি আছে, সুন্দর করছে মসজিদটা সব মিলাই। মসজিদটা মসজিদের ভিতরে 1, 2, 3, 4, 5টা কাতার আছে। মসজিদের ভিতরে 5টা কাতার এবং বাইরে 2টা কাতার। আমি যদি এটা ক্যামেরাটা যদি ভিতর দিকে নিই তাহলে আপনার একটু পরিষ্কার দেখতে পারবেন। এটা হচ্ছে মসজিদের মেহরাবটা, আপনি দেখতে পাচ্ছেন যে এটা মেহরাব।
মেহরাবটা বেশ সুন্দর করছেন এবং মেহরাব বরাবর সামনে এসে এখানে একটা ডোম করছেন, মেইন ডোমটা করছেন যে ডোমের উপরে ফাঁকা আছে। আর এইটা হচ্ছে মূল মসজিদ, আপনি দেখবেন 1-2-3 সম্ভবত 45 ফিট চড়ায় মসজিদটা আছে। পাশে একটা জায়গা আছে, ওইটা উনি কী জন্য করছেন আমি ঠিক জানি না, তবে ওটা আমি দেখানোর চেষ্টা করবো। মসজিদের এটা হচ্ছে 5টা কাতার, এটা পালের উপরে ডিজাইন করছে যাতে পর্যাপ্ত আলো বাতাসে আসে। এই জানলার বাইরের ডিজাইনটা কীভাবে করছে সেটাও আমি আপনাদের দেখাবো। এবং এটা দেখেন যে আমাদের যেটা বারান্দা, বারান্দা তো এই একটা জানালা, এই একটা জানালা, জানালাগুলো বেশ বড় করে করা আছে। এটা হচ্ছে মেন ডোরটা, ডোরটার উপরে ডিজাইন করা আছে। এবং এখানে একটা আর একটা ই করা আছে, আপনাদের গম্বুজ করা আছে, মেন গম্বুজটা এটাও দেখানো আছে। আর দুটো ছোটো গম্বুজ আছে এখানে, সেই ছোটো গম্বুজ দুটা তো ফাঁকা রাখা আছে, যদি এটা ফাঁকা না রাখলেও হতো। এটা হচ্ছে জানালা, আপনাদের দেখছেন এটা জানালা। আমি যদি এবার মসজিদটার এই অংশটা দেখতে চাই, যদিও এটা আটকানো, এটা আমি হয়তো দেখাতে পারলাম না আপনাদেরকে, তবুও কিছুটা দেখানো যায় যে এটা একটা আলাদা অংশ করছে, সম্ভবত মহিলাদের নামাজ পড়ার জন্য উনি পাশে একটা আলাদা জায়গা রাখছেন। যাক, দশমণ্ডলী মেন দরজাটা দেখছেন, মেন অসাধারণ একটা দরজা করছেন, উনি অনেক টাকা খরচ করছেন এখানে। এখানে ঝাড়বাতি আছে, সব মিলাই কিন্তু অসাধারণ। এইটা কিন্তু আমাকে অনেক মুগ্ধ করছে। আমি মোহাম্মদ জাকির হোসেন, এই এলাকারই ছেলে। উনি মসজিদটির, ওনার মসজিদটি গড়ার প্রায় 10-12 বছর আগে থেকে ওনার পরিকল্পনা ছিল। উনি 2020 সালে থেকে উনি এই মসজিদটি উদ্বোধন করেন, তারপরে থেকে প্রায় 26 মাসের মতো লাগলো। লাগার পরে আপনার শেষ কাজের আমাদের নামাজের উদ্বোধনটা করে দিলেন হলো। উনি কি আসেন এখানে? হ্যাঁ, উনি আসেন। কতদিন পর পর আসেন? উনি দেখা হলো 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পর পর আসে। আসেন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর আসেন? উনি এসে কোথায় থাকেন? উনি আসেন ওনার বাসা আছে পিছনে। এখানে তো দেখলাম মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে মনে হচ্ছে, পাশে জায়গা আছে। ওটা মসজিদে দিদি পাশিয়া মাই কবর দিয়ে